জিনিসটা তো বাংলায় এখন হয়ে গেছে, 500 টাকা নাও, 1000 টাকা নাও, আর যারা ছেলেরা রয়েছে তারা বাংলার পাউচ সস্তায় আছে, খাও খেয়ে পড়ে থাকো, জিনিসটা তো বাংলায় রসাতলে গেছে। যে নারকেল ডাঙায় মিছিলে হামলা, মানে ভাষা নেই যেটা দেখা গেল, কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী পোস্ট করলেন, কলকাতা পুলিশকে ট্যাগ করলেন, কলকাতা পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলা হলো কার্যত, কিন্তু কলকাতা পুলিশ আবার নিজেদের হ্যান্ডেলে পোস্ট করে বলছেন যে পুরোটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কি বলবেন এই বিষয়ে, বিস্তারিত জানতে চাই। দেখুন, এটা এমন একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়ে এই মুহূর্তে আমার বিস্তারিত না বলাই ভালো, পরিস্থিতি আগে কন্ট্রোলে আসুক, তারপরে যা বলার নিশ্চয়ই বলবো। আমাকেও কাল যখন আমি রাত্রিবেলা ঢুকতে যাই, আমাকে ফুলবাগানে আটকে দেওয়া হয়, পরবর্তীকালে আমি আরও এগিয়ে আমি রেলব্রিজের কাছে আমার পুলিশ আটকে দেওয়া হয়, আমাকে প্রায় ঘিরেছিল পুলিশ। আমি আগে পরিস্থিতি শান্ত হওয়ার খুব দরকার রয়েছে, কারণ সকাল থেকে আবার উত্তেজনা ওখানে রয়েছে, এখনও আমি সেই নিয়েই কমিউনিকেট করছিলাম বারবার করে ফোনে ওখানে পুলিশের সাথে এবং স্থানীয় যারা রয়েছে। পরিবেশটা যতক্ষণ না শান্ত হচ্ছে, এ নিয়ে আমি কোনো মন্তব্যই আমার রাজনৈতিক বুদ্ধিতে মনে হয় সমচিত নয়, কারণ আমরা যে যার মতো করে গতকাল যা যা বলার বলেছি, কিন্তু আজকে আবার সকাল থেকে যখন জিনিসটা ভোলাটাইল হচ্ছে, এই মুহূর্তে আগে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করব। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের টাকা লাগবে না, রাজ্য সেই বকেয়া টাকা দেবে। এবার ব্যাপার হচ্ছে যে বিডিও পূর্ব বর্ধমানে গিয়ে একেবারে জনরোষে পড়লেন, সেখানে তারা দুর্নীতির কথা বললেন, গ্রামবাসী, তৃণমূল বলছে যে সিপিএমের ওপর দায় চাপিয়ে দিচ্ছে, সিপিএমের দায়। তৃণমূলের এই বোকা বোকা কনসেপ্ট নিয়ে তো লাভ নেই, 14 বছর হয়ে গেল প্রায় ক্ষমতায় রয়েছে, 13-14 বছর ক্ষমতায় থেকে এখনও সিপিএমের কথা বলে পার পাওয়া সম্ভব নয়। সিপিএম দোষ করেনি, একবারও কেউ বলছে না, সিপিএম নিশ্চয়ই অনেক দুর্নীতি করেছে, কিন্তু তৃণমূলের মতো এইরকম পাহাড় প্রমাণ দুর্নীতি করে নিজের দায়ে এখন সিপিএমের গায়ে ঠেলছেন। আমরা তো বলছি সিপিএমও দুর্নীতিগ্রস্ত, সিপিএমও দুর্নীতি করেছে, তাহলে এবার প্রশ্নটা আমাদের তৃণমূলের কাছে থাকবে, যদি আপনি জানেন যে সিপিএম দুর্নীতিগ্রস্ত, ব্যবস্থা নেননি কেন? 14 বছর ধরে ঘুমোচ্ছিলেন ইন্ডিজোটের আপনার শরিক বলে, তাহলে 13-14 বছর ধরে নিজেরা ঘুমোচ্ছিলেন যে ওটা আপনার জোট শরিক বলে, সেই জন্য আপনারা কোনো ব্যবস্থা নেননি। তাহলে তৃণমূল সিপিএমের দিকে আঙুল তোলে, সিপিএম তৃণমূলের দিকে আঙুল তোলে, কিন্তু কেউই কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আপনি বলুন তো, তৃণমূল জামানে মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম জামানে মমতা বন্দ্যোপাধ্যায় কবার জেল গেছেন, আর সিপিএম তৃণমূল জামানাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন দুর্নীতির কথা সিপিএমের, কোন সিপিএম নেতাকে দুর্নীতির জন্য অ্যারেস্ট করেছেন? কাউকে করেননি। সেখানে তো সেন্ট্রাল এজেন্সি বারবার এসে তৃণমূলের লোকেরা যারা দুর্নীতি করছে প্রমাণ করে তাদের, তারা অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তি হচ্ছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে। ওই মুখে আমরা ইন্ডিজোটের কথা, মানে দিল্লিতে গিয়ে দোস্তি করবো আর বাংলায় এসে কুস্তি করবো আর বাংলার মানুষকে কনফিউজ করে দেবো যে আমরাও খুব একটা বিরোধী খেলছি, এ করে আর লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যারা প্রকৃত অর্থে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান বিজেপির পতাকা তলে আসুন, আগে তৃণমূলকে আমরা সরাই, তারপর অন্য কথা ভেবে দেখা যাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে ঘুঘুর ভাষা সিপিএমের আমলেই তৈরি হয়েছিল, আমি 2011 আসার পর কারো চাকরি নিয়ে টানাটানি করতে চাইনি, তাই আমি কারো সহানুভূতির সাথে এই বিষয়টা, কিসের সহানুভূতির সঙ্গে, যদি কেউ অন্যায় করে থাকে অন্যায়টা অন্যায়, অন্যায়কে আবার সহানুভূতি কি? যেটা দোষ, যেটা যদি ভুল করে থাকে, কেউ যদি চাকরি চুরি করে থাকে তার শাস্তি হওয়া উচিত, যার থ্রু দিয়ে চাকরি চুরি হয়েছে তারও শাস্তি হওয়া উচিত। এটা ব্যাপার হয়েছে, আমিও চুরি করেছি, তুমি আমার চুরির কথাও বলো না, তুমিও চুরি করেছো, আমি তোমার চুরিটাও দেখছি না, এ কোন চোরের রাজত্বে বাস করছি আমরা? চোর বলছে যে আমি চুরি করেছি, দেখো না তোমার চুরিটাও দেখাবো না, দুজনে মিলে আমরা ভাই ভাই, দরকার নেই আমাদের। দেখো, আমরা নো সেটিং অপোজিশন, আমরা বিজেপি, আমরা কোনো রকম সেটিংয়ে নেই, আমাদের একটাই উদ্দেশ্য, যদি সিপিএম আমলেও এরকম চাকরি চুরি হয়ে থাকে তারাও শাস্তি পাবে, তৃণমূল আমলেও চাকরি চুরি হয়ে থাকলে তারাও শাস্তি পাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার প্রশ্ন, আপনি যাদের, যারা আপনার হয়ে লড়াই করেছিল, আপনি তাদেরকে একদম কোনো রকম প্রায়োরিটি দেননি, আপনি উল্টে যারা অন্যায় করেছিল, যারা আপনার আপনার ক্যাডারের বিরুদ্ধে হয়ে লড়েছিল, তাদেরকে আপনি মাথায় তুলে রেখেছেন। 21 জুলাই যারা গুলি চালিয়েছিল, যাদের নিয়ে আপনি বিরোধী হয়ে বলেছিলেন, সেই রকম একজন আইপিএস কিন্তু আপনি পরবর্তীকালে মন্ত্রী করেছেন। এলাকায় একদম পোস্টার পড়লো যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমরা কিন্তু উপনির্বাচনের আগে দেখলাম একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, কোথাও গিয়ে গাড়িতে হামলা হচ্ছে হারোয়াতে, কী বলবেন? দেখুন, কথা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র,
এবং গোষ্ঠীদ্বন্দ্বটা কোনো রাজনীতির কারণে নয়, কোনো পলিটিক্যাল এজেন্ডার কারণে নয়, একমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হচ্ছে কে টাকা পয়সা তুলবে ভাগবাটোয়ারা নিয়ে। এই গোষ্ঠীদ্বন্দ্ব এদের সর্বত্র, এটা হচ্ছে ভাগবাটোয়ারার, কে কত ভাগ নেবে, কে কত পার্সেন্টেজ নেবে তার রাজনীতি। এই রাজনীতি নিয়ে আপনি কী বলবেন? এতে পশ্চিমবঙ্গের কার উন্নয়ন হচ্ছে? কিছু ব্যক্তি স্বার্থে কিছু ছাড়া, নিজের পকেট ভরা ছাড়া কার উন্নয়ন হচ্ছে? কারোর উন্নয়ন হচ্ছে না। আপনি বলুন, একটা শিল্প নেই, একটা কিচ্ছু নেই, উন্নয়নের কোনো কথা নেই, কিচ্ছু নেই। স্বাস্থ্যের কি বেহাল দশা আমরা কোভিডের সময় দেখে ফেলেছি। সব জায়গায় সর্বত্র শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ইন্ডাস্ট্রি বলুন, কিচ্ছু কোথাও নেই। আপনি সল্টলেকে গিয়ে দেখুন তো, সল্টলেক, পুরো সল্টলেক জোনটা 70% হয়ে গেছে পুরো বৃদ্ধাবাস। তার কারণ যারা বয়স্ক বাবা মারা রয়েছেন তারা সল্টলেকে রয়েছেন, তাদের ছেলে বা মেয়ে যারা চাকরি করেন তারা ওখান থেকে বাইরে রয়েছেন। তার কারণ তারা একটা লেভেলের পর পশ্চিমবঙ্গে সে চাকরির অপরচুনিটি নেই বলে। তা আপনি তো, ইউ ক্যানট ডু এনিথিং, আপনার কিছু করণীয় নেই এর মধ্যে। তার কারণ যতক্ষণ না রাজ্য সরকার মনে করবে যে আমি সেই উন্নয়নটা করবো, কারোর সদিচ্ছা যদি না থাকে, সে যদি মনে করে যে চপটা শিল্প, তো এই ঢপের চপই হবে। এবং সেখানে কিন্তু আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে দেখলাম যে একেবারে ডাক্তারদের আক্রমণ করছেন। উনি বলছেন যে গ্লাভসে যে লাল দাগ পাওয়া গেছিল সেটা ফ্লুইড ছিল, সেটা রক্ত ছিল না। ওরা তো কেমিক্যাল আর রক্তের মধ্যে পার্থক্য বোঝে না। সিপিএমের হাত ধরে তো আন্দোলনটা হারিয়ে যাচ্ছে, একাধিক আক্রমণ করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। উনি মানে উনি একজন বিশিষ্ট আইনজীবী এবং তার সঙ্গে সাংসদ, কিন্তু বিশিষ্ট কথাটা না মানে উড়ে যাচ্ছে। উনি কি ওরা খ্যাপাটে হয়ে যাচ্ছেন? উনি কখনো গ্লাস শুনে মারছেন পার্লামেন্টের কোনো কমিটির মিটিংয়ে গিয়ে? কখনো উল্টোপাল্টা কথা বলছেন? ওনাকে সংযত হওয়ার দরকার। উনি আইনজীবী হিসেবে, ওনার অনেক পয়সা থাকতে পারে, ওনার ওই পয়সার গরম উনি বাড়িতে গিয়ে দেখাবেন। রাজনৈতিক ক্ষেত্রে সবাই সমান এবং সেখানে সমভাবে সবাইকে ট্রিট করা উচিত। ওনার উল্টো পাল্টা মন্তব্যে নোবডি ইজ ইন্টারেস্টেড, মানে জোকার তৈরি হচ্ছেন দিন দিন নিজেকে একটা। যে অসভ্যতাগুলো করছেন, অসভ্যতাগুলো করতে থাকলে উনি নিজে আরও ছোটো হবেন। কিন্তু আমরা এখনও, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে কোনো রাজনৈতিক লোক, আমরা সে আমার সহযোদ্ধা হোক কি বিরোধী হোক, সে তার আদর্শ নিয়ে থাকবে, আমি আমার আদর্শ নিয়ে থাকবো, কিন্তু সবাই সবাইকে একটা সমসম্মান দেওয়া উচিত। কিন্তু উনি যে অসভ্যতাগুলো করছেন, যেভাবে গ্লাস ছুঁড়ে মারছেন, এ করছেন, এই অসভ্যতা করলে এবং উল্টোপাল্টা নোংরা মন্তব্য করলে, যে আন্দোলন করলে বুঝিয়ে দেবো, হাত ভেঙে দেবো, এসব কথাবার্তা বললে মুশকিল রয়েছে। মানুষ জাগ্রত হয়েছে, এবার মানুষ যদি এখন গণ আন্দোলনে ওনার গাড়ি ফাড়ি ঘিরে ধরে তখন উনি বিপদে পড়বেন। এবং সেখানে গিয়ে কিন্তু দুয়ারে রাজ্যপাল রীতিমতো বলা হচ্ছে, কারণ দু বছর পূর্ণ হয়েছে, তিনি 250 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছেন, যে গিয়ে গিয়ে এলাকায় দৈনন্দিন কর্মসূচি মানে জীবনযাত্রা খতিয়ে দেখবেন, তাতে কোথাও গিয়ে নারীদের জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করবেন। কী বলবেন? কারণ আমরা কিন্তু আর্জি করার পর একের পর এক জায়গা থেকে ধর্ষণের মানে খবর ভেসে আসছে। দেখুন, আর্জি করার পর থেকে দেখে মনে হচ্ছে যেন বাংলাটা, মানে এখন যেটা মনে হচ্ছে যে বাংলায় যে এরকম ঘটনা হয়তো ঘটতেই থাকতো, সেই সবাই হয়তো কমপ্লেন করার সাহস বা সেটা জোগাতে পারতো না, সেইটা এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে আর্জি করার ঘটনা, সবার চোখ খুলে দিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে সবার একটা জাগ্রত হয়েছে যে এটা তো কাল আমার বাড়ির লোকের সাথে হতে পারে, কেউ ভাবছে কিন্তু কাল আমার সাথেও হতে পারে। সেই ঘটনা আরও ওই জন্য সামনে আসছে এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে এমন ললেসনেস জায়গায় চলে গেছে যে কারুর প্রতি পুলিশের আর কোনো ভয় নেই, শাস্তির কোনো ভয় নেই। জানে যে ও মোটামুটি তৃণমূলকে ধরলে পৃথিবীর সব কিছু সেট হয়ে যায় পয়সা দিলে, সেই জন্যে এদের কারুর মনে কোনো ভয় নেই। আপনি বলুন, আরজি করের মতো এরম একটা ঘটনা যেটা শুধু সারা কলকাতা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছে, এটা ইন্টারন্যাশনাল একটা নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল পেপাররা ক্যারি করছে, একটা সারা ভারতবর্ষের মানুষ সেটা নিয়ে দুঃখিত। কিন্তু কি একটা অংশের মানুষকে দেখছেন ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, ধেই ধেই করে নাচছে এবং ধেই ধেই করে নেচে তারা সেই একই ঘটনা করে যাচ্ছে? তার কারণ কি? আপনাকে বুঝতে হবে যে এদের মনে কোনো ভয় নেই, এরা ভয় ডরহীন হয়ে গেছে, এদের মধ্যে কোনো ভয় নেই। তার কারণ এরা জানে
তৃণমূলকে ধরো, তৃণমূলের নেতাদের ধরো, ধরে পয়সা করে দিয়ে সেটিং করে যা ইচ্ছায় করা যায় এখানে। এদের পরিস্থিতিটা আসলে কোনো, ওই যে বললাম এই সব কিছু লিঙ্কড হচ্ছে আপনার শিক্ষা, তার সঙ্গে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, তার মানে চাকরি। লোকের যদি আজকে এদের ছেলে বেকার ছেলেমেয়েদের কাছে শিক্ষিত হয়ে উচ্চশিক্ষিত হয়ে চাকরির অপরচুনিটি থাকতো, তারা যদি এখানেই বিভিন্ন জায়গায় চাকরি করতে পারতো, বিভিন্ন জায়গায় জব অপরচুনিটি থাকতো, কারুর এইসব জিনিসের কথার মধ্যে তারা ইনভলভ হতো না। জিনিসটা তো বাংলায় এখন হয়ে গেছে, 500 টাকা নাও, 1000 টাকা নাও, আর যারা ছেলেরা রয়েছে তারা বাংলার পাউচ সস্তায় আছে, খাও খেয়ে পড়ে থাকো। জিনিসটা তো বাংলায় রসাতলে গেছে, বাংলায় রসাতলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে যিনি নিয়ে গেছেন তিনি এখন বড় বড় ডায়লগ দেবেন সেটা তো হতে পারে না, দায়িত্বটা তো তিনি নিয়েছেন। এই সিঙ্গুর থেকে যখন টাটাকে সরিয়েছেন সেটাও তিনি দায়িত্ব নিয়ে করেছেন, তারপরে এই 500-1000 টাকা দেওয়া আর বাংলার পাউচ দেওয়া সেটাও তিনি করেছেন। তিনি শুধু ভোটে জিততে আগ্রহী, বাংলার ভবিষ্যৎ কী হলো তাতে কিছু যায় আসে না। বাংলার সব উনি ভাবছেন, উনি আবার কোথাও কোথাও বলছেন, ওনাকে বললেনই বলছেন বাংলাকে অপমান করা হচ্ছে। এই মিথ্যে কথা বলাটা ছাড়ুন আপনি, বাংলা আপনাকে বলা মানে আপনাকেই বলা হচ্ছে।